আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। রাত বাজতেছে বর্তমানে 2:20, সো 2:20-এ রাতের আপডেটটা আপনাদেরকে দেই। কালকে আমার কলিগ গ্রামে চলে যাবে দীর্ঘ 10 দিনের জন্য, এই জন্য পুরো ফার্ম ক্লিনিং করা হচ্ছে। এই যে এই রুমের বর্তমান অবস্থা, আর এগুলো সব ঝাড়ু দেওয়া শেষ, ফ্লোর ঝাড়ু দেওয়া শেষ, প্রতিটা খাঁচা ট্রে ক্লিন হয়েছে। টোটাল 120টা খাঁচা ট্রে অলরেডি আলহামদুলিল্লাহ ক্লিন করা হয়েছে। এখন এই রুমের ঝাড়ুটা জাস্ট বাকি, এই রুমে ঝাড়ু দিলেই আশা করি লফটে রাতের 2:20-এ খাওয়া দেওয়া হয়েছে। আজকে প্রচুর প্রেশার ছিল, এত প্রেশারের মধ্যে দেখা যাচ্ছে যে খাবার প্রপারলি দিতে পারে নাই, এখনও পানি দেওয়া হয় নাই। সো লাস্টে পানি দিয়ে দেন আশা করি 3:30 বাজবে। সো যেহেতু কালকে চলে যাচ্ছে খুশির ঠেলায়, আজকে সারা রাত মোটামুটি হয়ে গেল আর কি কাজ। আর সবাই দোয়া করবেন আমাদের লফটের জন্য এবং আপনাদের নিজেদের লফটের জন্য, যাতে আমরা ভালো কিছু একটা করতে পারি। আর কিছুদিন আগে আমরা ক্রিমি করছিলাম, তখন ফুল লফট পরিষ্কার হয়েছে। ক্লিন করার পরে নেক্সটে আবার আরও কিছুদিন পর করলে হয়তো, বাট যেহেতু চলে যাচ্ছে, ও চলে যাওয়ার জন্য দেখা যাচ্ছে কি যে লফটটা যেহেতু 10 দিন দেখাশোনা করা হবে না, এই জন্য ক্লিন করে রেখে গেছে। বাট আমার যে কি হবে এই 10 দিন আমি জানি না। এই 10 দিন আমি অনেক কষ্টে আমার দারোয়ান চাচাকে ম্যানেজ করছি খাবার দিতে। দারোয়ান চাচাকে বলছি যে খাবার যাতে কোনো রকম দুই বেলা যাতে খাবার আর পানিটা অ্যাটলিস্ট ওদেরকে দেয়। আর ক্লিনিংয়ের ব্যাপারটা আমি কিছু বলি নাই এখন পর্যন্ত চাচাকে, তার কারণ হচ্ছে যে আইনো চাচাকে ক্লিনের কথা বললে খাবার দেওয়াটাও হবে না। সো খাবারটা যাতে প্রপারলি দিতে পারে এই জন্য চাচাকে অনেক কষ্টে রাজি করানো হয়েছে। আর ক্লিনিংয়ের ব্যাপারটা কোনো রিস্ক নিতে চাচ্ছিলাম না বিদায় 10 দিনের মধ্যে, যাতে 2-4 ট্রে যদি হয় এটা আমি ক্লিন করে ফেলবো, এছাড়া যাতে সিভিয়ার কোনো ট্রে ক্লিন করতে না হয়, এই জন্যই মঞ্জিলকে আজকে এত কষ্ট দিয়ে এত রাত পর্যন্ত সব কিছু ক্লিন করা। সো সবাই দোয়া করবেন, এই আজকে রাতের একটা আপডেট জাস্ট একটু ভিডিওর মধ্যে মনে হইলো যে ক্লিনিং পার্টটা আপনাদের সাথে শেয়ার করা উচিত, এই জন্য করলাম। সবগুলো ট্রে ক্লিন, একদম নতুন পেপার দেওয়া হয়েছে, বিশ্বাস করবেন নাকি জানি না, একদম একটা স্মেলও নাই লফটে আলহামদুলিল্লাহ। ন্যাচারালি বা বেসিকলি একটা স্মেল কিন্তু থাকে, একটা স্মেল কিন্তু থাকে লফটে, বাট এখন কোনো স্মেলই পাওয়া যাচ্ছে না। সো প্রপারলি পুরো লফটটা ক্লিন করার টাইমে আমি ছিলাম না, আমি উঠছি হয়তো 10 মিনিট হবে, ও নিজে থেকে সব করছে। সো এই টুকটাক যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করার জন্য একটু তুলে ধরলাম আর কি, যে এই সিচুয়েশানে বর্তমানে আছে। কবুতরগুলোর ঘুমের আজকে খুব কষ্ট হয়ে গেছে। এই যে আপনাদেরকে দেখাই আমার এক জোড়া হোয়াইট আমেরিকান রেসার, এক জোড়াই আছে, 10 পর ঝরছে। আশা করি আপনাদের কারো এক হাতে আটবে না এগুলো আমার নিজেরই এক হাতে আটে না, এবং অসাম জিনিস মাশাল্লাহ। এখনও 9 বা 10 পরে আছে, ওরা প্রথম টাইম ডিম দিছে, ডিম জমে নেই, একটা ডিমই পারছে, বাট এবার ইনশাল্লাহ আবার ব্রিডিংয়ে আসবে। এই যে দেখেন, এছাড়া অ্যান্ডালুসিয়ান কাজ তো চলতেছে মোটামুটি। যে ইন্ডিগো চেকের সাথে ব্লু দেওয়া হয়েছে, এটা হচ্ছে ইন্ডিগো চেক ফিমেল, এটা হচ্ছে ইন্ডিগো চেক মেল, বাট স্টিল দেখেন এই মেলের সাথে কিন্তু আমি ফিমেলকে জোড়া দিতে পারতাম, দেই নেই, ব্ল্যাক পেয়ার করছি এবং এখানে ব্লু পেয়ার করছি টু গেট সাম অসাম অ্যান্ড কোয়ালিটিফুল চিকস। এই যে ব্ল্যাক মেলের সাথে লাইট কালারের, এটাকে ইন্ডিগো না বললে এটাকে আমরা ডান বলতে পারি বা ব্রাউন বলতে পারি, ব্রাউন কালারের ফিমেল, ব্ল্যাক মেল, এদের থেকে অ্যান্ডালুসিয়ান বেবি আসছে আলহামদুলিল্লাহ। সো আজকে অ্যাপডেট এত পর্যন্তই থাকবে, সবাই আমার লফটের জন্য দোয়া করবেন। এখানে আমার কিছু আমেরিকান সেন্ট মাস্টার পেয়ার সেট আপ করা আছে, সবাই দোয়া করবেন এবং আপনাদের সাথে থাকার জন্য, আমার সাথে এবং আপনাদের সাথে রেগুলার ইন্টারঅ্যাক্ট করার জন্য। অফকোর্স সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, ফেসবুকের লিংক পেজ এবং ফেসবুকের আমার যে পেজ আছে এবং যে গ্রুপ আছে এগুলোর লিংক আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওগুলো যদি আপনারা লাইক এবং ফলো করেন সব আপডেট পাবেন। সো আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম। নেক্সট ভিডিওতে চোখ রাখার জন্য সাবস্ক্রাইব করে ফেলুন চ্যানেলটা, এবং সবসময় নীলয় চৌধুরীর সাথে থাকলে আশা করি কিছু না কিছু আপনারা নতুন জানতে পারবেন। সো আজকে রাতে সুন্দর মতো ঘুমান, সবাইকে গুড নাইট, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।